আমার রন্দনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ ফেলে দেওয়া জিনিস দিয়ে রুই মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দুটুকরো রুই মাছে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। আর বলে রাখি আমরা কিন্তু বাড়িতে মাত্র দুজন মানুষ তাই এই দুটুকরো মাছই আমাদের হয়ে যাবে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে এতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন হালকা উষ্ণ গরম হবে তখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু কয়েক টুকরো বলতে একটি মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার মতো করে টুকরো করে নিয়েছে কিন্তু একটু মোটা মোটা করে এতে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম মতো ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজা করছি না আর এখানে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধও করছি না এর মধ্যে কিন্তু আলুটা হাফ ডান হয়েছে এবার আমি টুকরো রুই মাছ যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নেব আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু মাছটা একটু কড়া ভাজছি এখানে আপনারা কেউ যদি চান হালকা ভাজতে তাহলে হালকা ভাজতেই পারেন যেহেতু আমার কর্তা একটু কড়া ভাজা পছন্দ করে তাই আমি একটু কড়াই ভেজে নিই মাছটাকে এবার চলুন আপনাদের সাথে একটা কথা বলে নিই আমার চ্যানেলে আপনারা অনেকেই নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর পাশে থাকা আইকনটি যদি প্রেস করে দেন তাহলে আমি যে যে নতুন নতুন রেসিপি এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখছেন আমার মাছ দুটো কিন্তু একদম লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এবার আমি কিন্তু মাছ দুটো তুলে নেব। আরেকটা কথা বলি মাছটা কিন্তু সর্বদিক থেকে ভালো করে ভাজা হতে হবে তাহলেই কিন্তু মাছের স্বাদ দারুণ লাগে খেতে যে কোনো রেসিপিতে আচ্ছা এবার যে তেলটুকু রয়ে গেছে সেই তেলটুকুর মধ্যেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে অর্থাৎ হালকা গোলাপি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুনটাও কিন্তু এখানে আমি ছয় থেকে সাত কুয়া নিয়েছি এবং লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি এবার এই রসুন কুচিগুলোর থেকে যখন কাঁচা গন্ধটা ভাজা করার পর চলে যাবে তখন আমি মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম মেইন আইটেম যেটা বললাম না ফেলে দেওয়া আইটেম সেটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপর এখানে দিলাম এবার আমি পেঁয়াজ রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা এখানে যেহেতু আমি একবার কাঁচা লঙ্কা দিয়েছি আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আপনাদের দেরকে বলে রাখি এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে কেউ যদি চান ঝালটা একটু কম খাবেন তাহলে একটু কম করে দেবেন আর এবার আপনারা দেখতেই পেলেন আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর একটু সামান্য পরিমাণে জল দেব কারণ আমি কিন্তু লাউয়ের খোসাটা হালকা সেদ্ধ করেছি আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু এই জলের সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে ভাজা করা মাছের টুকরোটা আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলো এই জলের মধ্যে ডুবে থাকে আর পুরো ফ্লেভারটা যেন মাছের মধ্যে চলে আসে এইবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলাম রেখে দেওয়ার পরেই দেখবেন যে লাউয়ের খোসাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলু তো পুরোই সেদ্ধ হয়ে গেছে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করলে দেখবেন তেলটা ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল